রাসেলের এই অ্যারেস্টটা কেন অবৈধ ঘোষণা করা হবে না, ইল্লিগাল ঘোষণা করা হবে না, এবং তার এই ডিটেনশনটা কেন ইল্লিগাল ঘোষণা করা হবে না, এই মর্মে রুল ইস্যু করা হয়েছে। পাশাপাশি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ অর্থাৎ আইজিপি কে ডাইরেকশন দেওয়া হয়েছে আতিক রহমান রাসেলের অবস্থানটা এখন কোথায়, সেই মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিয়ম হচ্ছে আমরা যেটা রিপ্রেশনের দাবি করেছি যে কোনো নাগরিক আটকের 24 ঘন্টার মধ্যে কনস্টিটিউশনের আলোকে এবং সিআরপিসির আলোকে তাকে আদালতে হাজির করতে হয়, আদালতে সুপারিশ করতে হয়, যা আজকে 14 দিনে হয়নি, যে কারণে তার এই ডিটেনশনটা কেন ইল্লিগাল ঘোষণা করা হবে না সেই মর্মে রিল ইস্যু করা হয়েছে। পাশাপাশি আইজিপিকে নির্দেশনা দেওয়া হয়েছে রাষ্ট্রের একজন নাগরিক মিসিং, অর্থাৎ 14 দিন পরেও তাকে আদালতে সুপারিশ করা হয়নি, সেই মর্মে একটা প্রতিবেদন দানের জন্য প্রতিবেদন দেওয়ার জন্য। Thank you.